হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আপনারা আশা করি ভালো আছেন অনলাইন বাংলা টিপসের পক্ষ থেকে আজকেও আপনাদেরকে একটি নতুন টিপসের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের নিজের কম্পিউটারে ড্রয়িং এবং পেন্টিং করতে পারেন খাতা কলমে অবশ্যই অনেকেই ড্রয়িং এবং পেন্টিং এর অভ্যাস নেই কিন্তু আপনারা ম্যানুয়ালি আপনাদের কম্পিউটারে ড্রয়িং এবং পেন্টিং করতে পারেন খুবই গর্জিয়াস করে যা আপনারা প্রিন্ট আউট করে কাজে লাগাতে পারেন অনেক কিছুতেই আপনাদের অফিসিয়াল কাজে লাগাতে পারেন আপনাদের বাচ্চাদের ড্রয়িং শেখাতে পারেন তো চলুন দেখি আমরা কম্পিউটার স্ক্রিনে কিভাবে আপনার ড্রয়িং এবং পেন্টিং করতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনারা আপনাদের কম্পিউটারে ড্রয়িং এবং পেন্টিং করতে হলে আপনাদের ইচ্ছা মতো আপনারা পেন্টিং এবং ড্রয়িং করতে হলে আপনাদেরকে প্রথমে যেতে হবে সেটা হলো আপনার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট বাটন আছে কর্নারে এই যেখানে আপনার কর্নারে একটি স্টার্ট বাটন আছে এখানে স্টার্টে ক্লিক করতে হবে এই যে উইন্ডোজের অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনার এই স্টার্ট বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনারা আবার পেইন্ট নামে একটি অপশন দেওয়া আছে যেখানে পেইন্ট দেখতে পাচ্ছেন এখানে পেইন্ট এই পেইন্টে ক্লিক করতে হবে আপনাকে তো চলুন আমরা পেইন্টে ক্লিক করে নিই ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করার পরে এখানে আপনাদের এরকম একটি উইন্ডোজ বা পেজ ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনারা ড্রয়িং করবেন এখান থেকে দেখছেন যে অনেক টুলবার দেখা যাচ্ছে প্রত্যেকটাই টুলবারের অনেকগুলো অপশন আছে তো আপনারা একটু ঘাটাঘাটি নিজেই করে নেবেন আমি আজকে আপনাদেরকে বেসিকটা দেখিয়ে দিচ্ছি আজকে আমি আপনাদেরকে একটি সহজ সহজ ড্রয়িং করে দেখাবো না হলে আমার টিউটোরিয়ালটি বড় হয়ে যাবে আজকে আপনাদেরকে একটি সামান্য মানে ট্রেবি অঙ্কন করে দেখাবো তো টেবিল অঙ্কন করতে হলে আমার স্ট্রেট লাইন লাগবে সেহেতু এখানে দেখুন টুল এখানে যদি কাঁষাটা রাখি তাহলে টুলবারের নামটি প্রদর্শিত হচ্ছে এখানে দেখেন লাইন নিচে লেখা আসছে তো এখানে এটির উপরে ক্লিক করলে লেখা হচ্ছে কার্ভ তো এখানে উপর লেখা আসছে ওভাল তো প্রত্যেকটার আপনারা দেখে নেবেন নিজেরাই এখান থেকে আপনারা সাইজ চেঞ্জ করতে পারেন আপনাদের এই যে টুলসগুলার মোটা কিংবা চিকন করতে পারেন এখান থেকে সাইজ আছে যে অনেকগুলো সাইজ আছে তারপর এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন আপনি এই টুল বারের কালারটা আপনি যা নিতে চান সেই কালারের উপরে এখান থেকে কালারের উপরে ক্লিক করলেই ওই টুল বারের কালারটা চেঞ্জ হয়ে যাবে তো তারপরে আপনাদেরকে এখান থেকে যদি মুছে নিতে চান কোনো কিছু ভুল হলে মুছে নিতে চান তাহলে এখান থেকে ইরেজার আসে ইরেজারে ক্লিক করে বিভিন্ন সাইজও নিতে পারবেন আপনারা মুছতে পারবেন তারপর যদি কিছু লিখতে চান তাহলে যে টেক্সট এখানে ক্লিক করলে লিখতে পারবেন তো আমি একটি টেবিল অঙ্কন করে আপনাদেরকে দেখাই এখান থেকে আমি এই স্টেট লাইনটা নেব স্টেট লাইনের সাইজটা নিতে হবে এখন যেখান থেকে সাইজটা নিয়ে নেব আমি এই সাইজটা নিলাম এই সাইজের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন আমি টেবিল অঙ্কন করতে হলে আমার কারসার পয়েন্টটা এই পেজের উপর ধরে হ্যাঁ রাইট মাউসের রাইট বাটন ক্লিক করে ধরে রাখতে হবে ড্রাগ করে আপনি লাইন টানুন ড্রাগ করে লাইনটি এভাবে টানুন তো আমি এভাবে টেনে নিলাম টেনে নেওয়ার পরে এখানে বাইরে একটা ক্লিক করতে হবে ক্লিক করে আবার এই কর্নার থেকে আপনি এভাবে লাইনটি টানুন লাইন টেনে আবার বাইরে ক্লিক করুন বাইরে ক্লিক করার পরে আপনি আবার এরকমভাবে আবার লাইনটি টানুন টেনে বাইরে ক্লিক করুন বাইরে ক্লিক করার পর আবার এখান থেকে আপনি এটি মিলিয়ে দিন আবার বাইরে ক্লিক করুন ক্লিক করার পর আপনারা এখান দেখুন আমার টেবি লকন করতে হলে কিন্তু এই বাড়তি অংশগুলো প্রয়োজন নাই তো বাড়তি অংশগুলো আমার কেটে দিতে হবে কেটে দেওয়ার জন্য আমি কী করবো এই যে দেখতে পাচ্ছেন আপনারা ইরেজার বা মূসার যে একটা টুলস দেওয়া আছে এটি ক্লিক করবো ক্লিক করার পরে আমার এখন এখানে সাইজটা নিতে হবে আমার একটা ছুটো সাইজ নিতে হবে চিকন সাইজ সেহেতু আমি এই চিকন সাইজটা নিয়ে নেব ছুটোক হয়ে গেলো আমার কাঁসার এই ইরেজার টুলসটা ছোটো হয়ে গেলো তাতে নিখুঁত হবে আমার কাটার জন্য আর আপনারা যদি বড়ো নিতে চান এখান থেকে আপনার সাইজটা এখানে ক্লিক করে এখান থেকে সাইজটা আপনি বড় করে নিতে পারেন এই দেখেন আমার কিন্তু বড় হয়ে গেছে তারপরে আমি এখান থেকে এটি কেটে দিব ড্রাগ করে রাইট বাটন ড্রাগ করে ধরে টেনে নেব তাহলে কেটে যাবে হ্যাঁ এই যে কেটে গেল আপনারা দেখবেন যাতে বাড়তি কোনো অংশ কেটে না যায় তাহলে কিন্তু আবার আপনার যখন আপনার পেন্ট বা রং করতে যাবেন তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবেন তখন রংটি বাইরে চলে যাবে তো আসলে এটি আসলে অভ্যাস তো আপনারা বাসায় ট্রাই করবেন দেখবেন খুবই ইজি তো এরকম হলো এরকম হওয়ার পরে আমি আবার স্টেট লাইনে ক্লিক করব ক্লিক করে সাইজটা দেখে নেব ঠিক আছে কিনা হ্যাঁ আমার সাইজটা ঠিক আছে তো তারপর যেটা করব সরি আমার মূসাটা একটু নিখুঁত হয়নি এখানে একটু বাকি ছিল এটিকে কেটে দিলাম আবার এটার উপর ক্লিক করব ক্লিক করে সাইজটা দেখব হ্যাঁ সাইজটা ঠিক আছে তারপর আমি যা করব এখান থেকে টেনে নিচে নিয়ে আসবো ছেড়ে দেবো আবার বাইরে ক্লিক করব বাইরে ক্লিক করে এখান থেকে আবার আবার এভাবে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে ছেড়ে দেব ছেড়ে দিয়ে বাইরে ক্লিক করব ক্লিক করার পরে আবার এখান থেকে শুরু করব এখান থেকে শুরু করে এখানে নিয়ে আবার বাইরে ক্লিক করব ক্লিক করে এখান থেকে শুরু করে আবার সোজা টেনে নেবো হ্যাঁ টেনে নিয়ে বাইরে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন আমাদের একটি টেবিলের শেপ কিন্তু এসে পড়ছে তাহলে এখান থেকে একটি টেবিলের লাগিয়ে দিই হ্যাঁ বাইরে ক্লিক করি বাইরে ক্লিক করার পরে দেখুন আমাদের টেবিলের যে বেসটা এটি কিন্তু এসে পড়ছে তো আমরা আমরা এখান কী করব এই টেবিলের একটি চারটি পা দিয়ে দেব হ্যাঁ তাছাড়া তো আপনি ডেস্ক টেবিল আঁকা অঙ্কন করতে চান তাও অঙ্কন করতে পারেন তো আমি আপনাদেরকে ডেস্কটি অঙ্কন করে দেখাচ্ছি হ্যাঁ এখান থেকে টেনে নিন ও সরি আমি তো বাইরে ক্লিক করে নিয়ে দেখছেন আপনারা বাইরে ক্লিক না করলে কি ঘটনাটা ঘটে হ্যাঁ আপনার স্টেট করে নিন একটু সোজা করে ধরে তারপর বাইরে ক্লিক করে নিন বাইরে ক্লিক করার পরে এখান থেকে আবার এরকম আনুন এরকম আনার পরে এখন এখান থেকে দেখবেন যে আপনার সোজা আছে কি না তো লাইনটা টেনে আনুন টেনে এনে দেখুন আপনার স্টেপটা সোজা করে নিন সোজা করে নিন হ্যাঁ নেওয়ার পর আপনার এখান থেকে আবার সরি বাইরে ক্লিক করুন তারপরে আবার এখান থেকে শুরু করুন হ্যাঁ তারপরে সরি এখান থেকে আপনারা এভাবে সোজা টেনে নিন টেনে নেওয়ার পর আপনারা বাইরে ক্লিক করে দিন ক্লিক করার পর এখান থেকে আবার এখান থেকে আবার স্টেট করে নিন হ্যাঁ স্টেট করে নেওয়ার পরে আপনার বাড়তি অংশটুকু আবার একইভাবে মুছে দিন কাশারে রাইট পয়েন্ট চেপে ধরে মুছে দিন আমি টিউটোরিয়ালটি বড় হয়ে যাওয়ায় বিদায় নিখুঁত করে করতে পারতেছি না আপনারা আমার থেকে অনেক বেটার করে ড্রয়িং করে নেবেন পেন্টিং করে নেবেন তো তারপরে আমি এখান থেকে একটু ডেক্স এখানে দিয়ে দেই ডেক্স তৈরি করে দেখাবো স্টাইল করে নেই এত সিম্পলি হলে তো ভালো দেখায় না তো আমি এখান থেকে কা দিয়ে এখানে একটু হালকা কেটে নেব হ্যাঁ এটুকু আমি কেটে নিলাম আমার যেটুকু প্রয়োজন নেই ওটুকু আমি কেটে নিলাম কেটে নেওয়ার পর আবার লাইনে ক্লিক করে এখান থেকে আমি ওপরে টানব হ্যাঁ টেনে নিলাম টেনে টেনে নিয়ে সরি এখানে টেনে নিয়ে বাইরে ক্লিক করতে হবে তারপরে আবার এখান থেকে টেনে আমি এরকম নিয়ে নিলাম বাইরে ক্লিক করলাম এখান থেকে নিয়ে সোজা স্ট্রেট করে দিলাম বাইরে ক্লিক করলাম তারপর আবার ইরেজারটা দিয়ে এখান থেকে আপনার মুছে দিলাম দিয়ে এখন আমাকে যা করতে হবে সেটা হলো এটি হলো আবার লাইনে ক্লিক করব। লাইনে ক্লিক করার পর এখান থেকে আবার লাইন টানবো লাইন টেনে ও সরি আসলে আমারও না বাইরে ক্লিক করার মনে থাকে না আমি বাইরে ক্লিক করে নিব আপনারা বারবার মনে করে নেবেন দেখুন বাইরে ক্লিক করতে হবে একটা লাইন টানার পরে এখান থেকে আপনারা মিলিয়ে দিন তারপরে বাইরে ক্লিক করুন বাইরে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট এখানে মিলিয়ে দিন হ্যাঁ তারপর বাইরে ক্লিক করুন বাইরে ক্লিক করার পরে এখান থেকে একটু ডিজাইন করে নিন বাইরে ক্লিক করুন হ্যাঁ সরি হ্যাঁ বাইরে ক্লিক করুন তারপরে এখান থেকে আপনি এরকম করে নিতে পারেন বাইরে ক্লিক করুন হ্যাঁ হালকা একটু সমস্যা হলে এটি ইরেজ দিয়ে মুছে নেবেন তো আমার এখানে একটু সমস্যা হয়ে গেছে তো টিউটুয়ালটি এমনিতেই বড় হয়ে যাচ্ছে আমি আর দেখাবো না আপনাদের অনেক শিখে ফেলছেন আপনারা তো তারপরেও আমি আপনাদেরকে একটা পেন্টিং করে দেখাবো এটি আপনারা কীভাবে পেন্ট করবেন এখানে কালার দিবেন তো পেন্ট দিতে হলে আপনাদেরকে এখানে যেতে হবে এই যে এই যে আপনার যে আপনার রঙটা দেখতে পাচ্ছেন এখানে যে রঙটি ঢেলে দিচ্ছে এই টোলবারটা দেখতে পাচ্ছেন এই টোলবারে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখন আপনি যে কালারটা দিতে চান আমি আসলে ওপরে কাঠালি কালারটা ইউজ করতে চাই তো একটা টেবিল অঙ্কন করলাম তো এখানে দিয়ে এখানে জাস্ট ক্লিক করে দিন দেখুন ওয়াও কি একটা শেপ এসে পড়ছে না কাঁঠালি কালার আমার আমার বাড়ির কাঁঠাল গাছ এই কালারটা ঠিক এরকম আমার নিজের টেবিলটা কম্পিউটার টেবিলটা এরকম তাই না তো যাই হোক আপনারটা কেমন আপনি নিজেই জানেন তো তারপরে এখানে আবার ক্লিক করে দিন ক্লিক করে আপনার এই কালারটা আপনি কীরকম দিতে চান সেটা দিয়ে নিন তারপরে এগুলো দিয়ে নিন তো আমি দেই আমি জাস্ট একটু ডিপলি না হলে তো বোঝা যাবে না এখান দিয়ে জাস্ট এখানে রাখুন রেখে ক্লিক করে দিন এখানে জাস্ট রেখে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পরে দেখুন একটি মোটামুটি একটি টেবিলের শেপ এসে পড়ছে তারপরে আপনাকে যা করতে হবে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে এটার কালার আপনি যা ইউজ করতে চান সেটি চয়েস করুন তো আমি হালকা হলুদ হলুদ দিয়ে এখানে ক্লিক করে দেবো জাস্ট দেওয়ার পরে এখানেও ক্লিক করে দেব দেওয়ার পর এখানে এখানটা দেখুন আপনার এখান থেকে কিন্তু একটু থ্রি তো এখানে একটু আপনি ডার্ক দিলেও সমস্যা নাই তো এখানে ডার্ক দিয়ে নিন এই যে হালকা ডার্ক কালার এখানে চয়েস করে এখান থেকে ক্লিক করে দিন ক্লিক করার পর আপনি এটা এটা কিন্তু বেশি ডার্ক থাকবে এটা বেশি ভিতরে সো এটা একটু বেশি ডার্ক দিয়ে নেবেন এখানে ক্লিক করে দিন ক্লিক করার পরে দেখুন আপনাদের কত সুন্দর একটি টেবিল হয়ে গেল তো তারপরে আপনি এই কালারটা চয়েস করে এখানে ছেড়ে দিন এখানে ক্লিক করে দিন রাইট বাটনে ক্লিক করলে কালারটা আপনার সুন্দর হয়ে যাবে তো দেখুন আপনারা কত সুন্দর একটি টেবিল হয়ে গেছে তারপরে যদি আপনারা অনেক ইফেক্ট এখানে আছে। তো অনেক ইফেক্ট এখানে রয়ে গেছে তো আপনারা যদি এই ইফেক্টগুলো আরও ইউজ করতে চান আমি আপনাদেরকে দেখিয়ে দিই টিউটোরিয়ালটি কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে ভাইরা এই যে দেখুন আপনার দশ মিনিট বা এগারো মিনিট প্রায় হয়ে গেছে তো সেই জন্যে আমি তারা তাড়াহড়া করতেছি নইলে অনেক কিছু আপনাদেরকে আমি দেখাতে পারতাম ইচ্ছা ছিল কিন্তু উপায় নেই ভাই তো তারপরে আমি নেক্সট রিডিও আপনাদের কমেন্টে জানাবেন আমি নেক্সট রিডিওটা অনেক কিছু দেখিয়ে দিব তো যাই হোক আমি তারপরেও এখনই কিছু ইফেক্ট আপনাদের দেখিয়ে দিই আপনারা যদি ওভার নিতে চান গুল কিছু তাহলে দেখুন এই যে জাস্ট এখানে ক্লিক করে টেনে ছেড়ে দিবেন বাইরে ক্লিক করবেন এটা হয়ে গেল তারপরে এই যেখানে অনেক ইফেক্ট রয়েছে এই যে এই যে এখানে বাইরে ক্লিক করুন হয়ে গেলো তারপরে এখানে যদি আপনারা অ্যারো চিহ্ন দিতে চান হয়ে গেল বাইরে ক্লিক করে দিবেন এখান থেকে সিলেক্ট করে তারপরে আপনার যেটা করতে হবে আর একটা বিষয় আমি দেখাই যে রাইট মানে টেক্সট আপনি কী সহজ করবেন এই টেক্সটের উপর ক্লিক করে জাস্ট এখানে কারসার পয়েন্টে রাইট পয়েন্ট চেপে টেনে নেবেন টেনে নেওয়ার পর এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন আপ ডাউন করতেছে এখন আপনার কীবোর্ড থেকে আপনি যাইচা যাইচা লিখতে পারেন তারপরে এই যে যাইচা লিখতে পারেন ইচ্ছা হ্যাঁ তো এভাবে আপনারা আবার একে এটিকে ড্রাক করে সিলেক্ট করে তারপরে আপনার যে কালারটা আপনি নিতে চান যেমন ব্ল্যাক নেবেন হ্যাঁ ব্ল্যাক হয়ে গেল তা এই দেখুন ব্ল্যাক হয়ে গেছে হ্যাঁ তো কালার এইভাবে আপনারা বিভিন্ন কালার ইফেক্ট নিতে পারবেন বোল্ড করতে পারবেন এই দেখুন আমি আপনাদেরকে বোল্ড করেও দেখাচ্ছি সাপোজ এখানে যে ড্রাগ করলাম ড্রাগ করে নিয়ে এখানে আমি একটা লেখা লিখলাম এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে যে বোল্ড অপশন নিয়ে আসে তাছাড়া আপনি এটা ইটালিক নিতে পারেন এই যে যেটা ইচ্ছা এখানে রাইট করতে পারেন তারপরে এখানে এটাকে আপনি সাইজটা বড়ো করতে পারেন লেখার সাইজটাই দেখুন আমি লেখার সাইজটা বড় করে নিলাম এখান থেকে যে এই যে সেম এখান থেকে টেনে আপনি বড়ো করতে পারেন এই যে হ্যাঁ তো এভাবে আপনারা আসলে আপনাদের ড্রয়িং এবং পেন্টিং করতে এবং জটিল জটিল ড্রয়িং এবং পেন্টিং করতে পারবেন আপনাদের কম্পিউটার থেকে এবং এগুলো প্রিন্ট করে আপনাদের বিভিন্ন কাজে বিভিন্ন ড্রয়িংয়ের কাজে আপনারা ইউজ করতে পারবেন তাছাড়া আপনাদের বাসায় ছোটো ছোটো বাচ্চাদেরকে এগুলো উপহার দিতে পারবেন তারপরে আরও আরও নানান অনেক ধরনের কাজ রয়েছে এই ড্রয়িং এবং পেন্টিংয়ে তো আপনারা বুঝতে পেরেছেন আমি আশা করি আর শিখতে পেরেছেন অনেক কিছু যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক 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 করতে ভুলবেন না আর কমেন্টে যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই খুদা হাফেজ